হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি রাজমুস ইতিমধ্যে পেশ হয়েছে রাজ্য বাজেট আর এবার রাজ্য বাজেটে রয়েছে তিনটি দারুণ খবর বিশাল বড় সুখবর রয়েছে একদিকে যেমন বেড়েছে লক্ষীর ভান্ডারের টাকা পাঁচশো থেকে হয়েছে এক হাজার টাকা দিকে রয়েছে আবার এক নতুন প্রকল্প যেখান থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে শুধু তাই নয় এর সাথেই আবার রয়েছে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যদি তারা পাস করে তাহলে তাদের জন্য রয়েছে দারুণ খবর এবার তাদের হাতে তুলে দেওয়া হবে মোবাইল কিনতে টাকা অন্যদিকে আবার বাজেট পেশের পরই এবারে যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি সেই সকল পরিবার যাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও ঘরের টাকা আসে না কেন্দ্রের কেন্দ্রের বঞ্চনার শিকারের মধ্যে রয়েছে তাদের জন্য রয়েছে বিশাল বড় ঘোষণা যদি আপনি ঘরের টাকা না পেয়ে থাকেন অথবা যদি আপনার লিস্টে নাম এসে থাকে এবং যদি আপনার ছেলে মেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধিতে খুশি হয়ে থাকেন এবং ছাত্রছাত্রীদের মোবাইল এবং আরও যে দুটি প্রকল্প রয়েছে রাজ্য বাজেটে এই ঘোষণাতে যদি আপনি সাপোর্ট সমর্থন করে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া এক বিস্তারিত তো ফেন্স আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই ইতিপূর্বে রাজ্য সরকার তরফ থেকে একটা প্রকল্প তরুণের স্বপ্ন যে প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে দেওয়া হতো মোবাইল কিনতে দশ হাজার টাকা তবে এবারে বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ ঘোষণা যারা মাধ্যমিক পরীক্ষায় বছর দিচ্ছে এবারে তারা পাস করলেই তাদেরকে দেওয়া হবে মোবাইল কিনতে দশ হাজার টাকা শুধু তাই নয় যারা এখন ইলেভেন একাদশ শ্রেণীতে পাঠরত তাদের খুব দ্রুত দেওয়া হবে মোবাইল কিনতে তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল কিনতে টাকা অন্যদিকে রয়েছে আজকের আরো একটি দারুণ খবর ইতিপূর্বে রাজ্যের এগারো লক্ষ মানুষ পেন্ডিং অবস্থায় রয়েছে যাদের ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি অপরদিকে আবার কেন্দ্রীয় বাজেটেও তেমন ঘর নিয়ে নেই তবে কেন্দ্রের তরফ থেকে এটাই জানানো হয়েছে তিন কোটি ঘর দেওয়া হয়েছে আরো দু কোটি ঘর দেওয়া হবে তবে রাজ্যের যে সকল পরিবারগুলি ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি তাদের জন্য রকমই ঘোষণা করা হয়নি তবে এদিন বাজেটের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যারা এগারো লক্ষ পরিবার আবাস যোজনা ঘরের টাকা পায়নি তাদের জন্য বড় ঘোষণা একদিকে একাধিক প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে অপরদিকে আবার একশো দিনের কাজের টাকাও যখন পেন্ডিং এ রয়েছে ঠিক এই মুহূর্তে রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে একুশ লক্ষ পরিবারকে তিনি বাইশে ফেব্রুয়ারির মধ্যে টাকা দেবেন প্রশ্ন থেকে গিয়েছিল ঘরের টাকা নিয়ে আর এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিচ্ছে আমরা আর পর্যন্ত অপেক্ষা নিয়ে করেছেন মমতা কেন্দ্র সরকার কি তার জন্য আর এক মাস অপেক্ষা করবো যদি এগারো লক্ষ পরিবারকে ঘরের টাকা প্রধানমন্ত্রী না দেয় একদিকে যেমন তীব্র আন্দোলন করা হবে অপরদিকে আগামী মাসে অর্থাৎ এগারো লক্ষ ছত্রিশ হাজার পরিবারকে বাড়ি বানানোর জন্য নগদ টাকা দেবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যারা যাদের ঘরের লিস্টে নাম এসেছে এখনো পর্যন্ত ডকুমেন্ট রেডি নেই অথবা যারা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা প্রস্তুত থাকুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী এক মাসের মধ্যে ওই পরিবারগুলিকে ঘরের টাকা দেবে